গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে লাগাতার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কোণঠাসা হলেও ইউক্রেনে অভিযান চালিয়ে যান পুতিন। রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে চান না বলে শুরু থেকেই অভিযোগ জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। তবে এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পুতিন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি। গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে যে কারো সঙ্গে কথা বলতে সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে আলোচনায় বসার বিষয়টি এখন অন্য পক্ষের উপর নির্ভর করছে বলেও জানান পুতিন। ইউক্রেন ও তার পশ্চিমা মদতদাতারা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে বলেও পাল্টা অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করতে চাইছে বলেও অভিযোগ করেন ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করাকে নিজের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। পুতিন আরো বলেন, জাতীয় ও নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করছেন তিনি। দেশের স্বার্থে যা কিছু করা প্রয়োজন তার সবই করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।